পায়েলদের টেলিভিশনের সোপ অপেরা সিরিয়াল দুর্গা ও বেহুলাতে কাজের জন্য পরিচিত একজন বাঙালি অভিনেত্রী, যেখানে তিনি কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন। দুটি সিরিয়ালে স্টার জলসায় প্রচারিত হয়েছে। এই সুন্দরী অভিনেত্রী 14 বছর ধরে অভিনয় করছেন। তিনি কলেজে পড়াশোনা করার সময় তার কর্মজীবন শুরু করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। সাহিত্য সেরা সময় এর মাধ্যমে পায়েল তার অভিনয় জীবন শুরু করেন। পরে তিনি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক একদিন প্রতিদিনে অভিনয় করেন। দুর্গা এ অভিনয় করে পায়েল একটি পারিবারিক নাম হয়ে ওঠেন। তিনি তার অভিনয় দক্ষতার জন্য ভালো প্রশংসিত। দুর্গা ও বেহুলার পরে তিনি তারকাবহুল সিরিজ বধূ কোন আলো লাগলো চোখেতে অভিনয়ে মৈত্র হিসেবে অভিনয় করেন, যা স্টার জলসাতে প্রচারিত হয়। তিনি মা দুর্গা কালার্স বাংলা, তবু মনে রেখো জি বাংলা, অর্ধাঙ্গিনী স্টার জলসা এবং জাহানারা টিভি সিরিজ কালার্স বাংলা এর পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মায়াবাজার। তিনি যশ দাশগুপ্ত সঞ্জনা অভিনীত বাংলা চলচ্চিত্র ফিদাতে ডাবিং করেছেন। অভিনয়ের প্রথম দিনগুলোতে হাওয়ার একটি মেয়েকে অনেক সমস্যার মোকাবেলা করতে হয়েছিল। লম্বা না হওয়ায় তাকে অনেক কথা শুনতে হয়েছিল, কিন্তু তিনি কাজের মধ্যে তার সমালোচকদের উত্তর দেওয়ার সিদ্ধান্ত নেন। আর তিনি এখন বাংলা টেলিভিশন শিল্পে অন্যতম সফল অভিনেত্রী। 2012 সালে 3 ফেব্রুয়ারি তিনি একটি টেলিফিল্ম সকল কাটা ধন্য করে তে অভিনয় করেছেন, যেখানে তার সহ অভিনেতা দৈপান দাসকে তিনি বিয়ে করেন এবং 2012 সালে 3 ফেব্রুয়ারিতে এবং 2019 সালে 3 এপ্রিল তিনি একটি পুত্র সন্তান জন্ম দেন। তার অভিনীত চলচ্চিত্রের তালিকা হল দুর্গা। তার অভিনীত সিরিয়ালের তালিকা হল দুর্গা 2008, বেহুলা 2010, বধূ কোন আলো লাগলো চোখে 2012, মা দুর্গা 2014, তবু মনে রেখো 2016, অর্ধাঙ্গিনী 2017, জাহানারা 2018, দুর্গা দুর্গেশ্বরী 2019, চুন্নিপান্না 2019 ইত্যাদি। তিনি স্টার জলসা পারিবারিক অ্যাওয়ার্ড পেয়েছেন 2013 সালে এবং টেলি সম্মান অ্যাওয়ার্ড পেয়েছেন 2013 সালে।